বন্ধুরা, পিএসসির ইন্টারভিউ বোর্ডে আইসিডিএস এর ইন্টারভিউ চলছে। ইতিমধ্যে এক মাস এক সপ্তাহ পার হয়ে গেছে। জুলাইয়ের লাস্ট উইক থেকে শুরু হয়েছিল, মাঝখানে আগস্ট পার হয়ে সেপ্টেম্বর শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরের 1 তারিখে পিএসসির ইন্টারভিউ বোর্ডে 1 নম্বর বোর্ডে ক্যান্ডিডেটের অভিজ্ঞতার কথা শোনাবো। তো ক্যান্ডিডেট ম্যাথামেটিক্সে বিএসসি পাস, তো তাকে তার সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। তাকে হিস্ট্রি, পলিটি বা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ এই সংক্রান্ত বিষয় নিয়েও কোনো জানতে চাওয়া হয়নি। তার ইন্ট্রোডাকশনটা হয়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি সেন্টার কোনো ভিজিট করেছো? সে উত্তর বলেছে যে হ্যাঁ, আমি ভিজিট করেছি। কটি সেন্টার ভিজিট করেছো? 2টো সেন্টার ভিজিট করেছি, এখানেই শেষ হয়ে যায়। সেন্টারে কি দেখেছে ইত্যাদি এসব কোনো প্রশ্ন হয়নি। তারপরেই তাকে যে প্রশ্ন করা হয়েছিল সেটা হচ্ছে যে সুপারভাইজার হওয়ার জন্য, মানে আইসিডিএসের সুপারভাইজার হওয়ার জন্য তার কি কি গুণ থাকতে হবে। তো ক্যান্ডিডেটের অনেস্টি, ডিউটিফুলনেস, তার অ্যাক্টিভ হ্যাবিট, রেসপন্সিবিলিটি এসব বলে তারপর বলছে তাকে কোর্ডিয়াল হতে হবে। আর কোর্ডিয়াল বলার সঙ্গে সঙ্গেই চেয়ারম্যান ম্যাম উনি বলেছেন যে কোর্ডিয়াল তার মানে তুমি কি বন্ধুত্বপূর্ণ ব্যবহার করবে অঙ্গনারী কর্মীর সঙ্গে, তার মানে সে তোমার বন্ধু, আর তার মানে যখন যা ছুটি চাইবে তুমি তখন ছুটি দেবে, ব্যাপারটা কি এরকম? তখন সে আমতা আমতা করে বলেছে না ম্যাম, ওটা মানে ঠিক ওইভাবে নয়, কিন্তু তার সঙ্গে এটা তো ভালো ব্যাপার বলছে না, এটা হতে পারে না, তুমি ডিসিপ্লিন কথাটা বলো, কিন্তু এই রকম ধরনের কথা তো আমার বলা ঠিক নয়। যাই হোক, এই প্রসঙ্গে তোমাদেরকেও বলি যে সরকারি চাকরিতে একটা হায়ারার্কির ব্যাপার আছে। সাবঅর্ডিনেট স্টাফ যারা হয় তাদেরকে তার হায়ার অথরিটির নির্দেশ মেনে চলতে হয়, তাকে ওবে করতে হয়, এবং তিনি যখন যা নির্দেশ দেন সেগুলোকে ক্যারি আউট করতে হয়। তিনি তোমার সঙ্গে ভালো ব্যবহার করবেন এটা ঠিক আছে, তোমার যেটুকু সম্মান প্রাপ্য তিনি সেটুকু দেবেন সেটাও ঠিক আছে, কিন্তু তিনি তোমার সঙ্গে ভালো ব্যবহার করলেই অনেক সময় দেখা যায় যে সাবঅর্ডিনেট স্টাফের সঙ্গে ভালো ব্যবহার করলে সাবঅর্ডিনেট স্টাফ সেটাকে মানে অন্যভাবে নেয়, তখন সে মনে করে যে বন্ধুর মতো ব্যাপার। কিন্তু এই যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা হায়ারার্কির ব্যাপার আছে, হায়ার অথরিটিকে যে রেসপেক্ট করা, তার অর্ডার ক্যারি আউট করা, বা তিনি যখন যেটা বলবেন সেটা করা, এইসবের মধ্য দিয়ে কিন্তু তার একটা ডমিনেন্স থাকে, যেটাকে কিন্তু একটা ডিফারেন্স হিসেবে ট্রিট করা হয়, আর সেই ডিফারেন্সটা কিন্তু বজায় রাখতে হয়, এটা ভুললে চলবে না। তো তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল যে স্যাম বাচ্চা, যে স্যামের ফুল ফর্মটা কি? তো সেটা সে বলেছে যে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিস যে বাচ্চা। তো তারপর তাকে ওই কালারের ব্যাপারটা জিজ্ঞেস করা হয়েছে। কালারের ব্যাপারে এখানে একটা মজার প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নটা হচ্ছে যে মানে 3টে কালার কি কি? সে তো বলেছে গ্রোথ চার্টের জন্য যে 3টে কালার লাল, হলুদ, সবুজ, সেগুলো তাৎপর্য কি? মানে লাল হলুদ কিসের ইন্ডিকেশান, বা হলুদ কিসের ইন্ডিকেশান, বা সবুজ কিসের ইন্ডিকেশান, এগুলো জিজ্ঞেস করা হয়েছে, সেগুলো বলেছে। তারপর তাকে বলা হয়েছিল যে আচ্ছা, লাল হলুদ সবুজ ছাড়াও আর একটা কালার আছে, সেটা কি? তো সেই কালারের উত্তর সে কিছু দিতে পারেনি, সে বলল যে আমার জানা নেই। তখন ম্যাডাম বলছেন যে এর উত্তর আমি কারোর কাছ থেকেই পাইনি, প্রকৃতপক্ষে আমিও জানি না যে এর কোনো কালার আছে কিনা, কিংবা এমনি জাস্ট এটা মানে প্রশ্নের জন্যই প্রশ্ন কিনা। তো তারপর ওখানে স্যার একজন তাকে প্রশ্ন করেন, এই বোর্ডে ম্যাম ছাড়া আর 2জন স্যার ছিলেন, তো একজন স্যার তাকে প্রশ্ন করেন, আচ্ছা তুমি বলো তো যে পুষ্টি আর খাদ্য এরা কিভাবে একে অন্যের সঙ্গে যুক্ত? তখন সে বলে যে আমাদের শরীরের পুষ্টির জন্য খাদ্যের মানে আবশ্যকতা, খাদ্য ছাড়া আমাদের শরীরে পুষ্টি হতে পারে না, এটাই হচ্ছে এদের সম্পর্ক। তখন তিনি আবার বলেন যে আমরা যেসব খাবার খাই সেগুলো কি সবই পুষ্টিতে সাহায্য করে? সে তখন জানিয়েছে যে না, আমাদের যে আহার্য বস্তু সেগুলো কিন্তু সবই পুষ্টিতে সাহায্য করে না, আমাদের পুষ্টিতে সাহায্য করবে সেগুলোই যেগুলো আমাদের মানে বৃদ্ধি, আমাদের ক্ষয়পূরণ, বা আমাদের শরীরে তাপশক্তি উৎপাদন করতে সাহায্য করবে, সেগুলোকেই খাদ্য বলা যাবে। বাকিগুলো কিন্তু আমরা আহার গ্রহণ করি বা আহার্য বস্তু হলেও সেগুলো কিন্তু খাদ্য নয়। তার মানে খাদ্য হতে গেলে তার মধ্যে এমন গুণাবলী থাকবে যে গুণাবলীর মধ্য দিয়ে আমাদের দেহের পুষ্টি হবে, দেহের বৃদ্ধি হবে, দেহের আমাদের শারীরিক বিকাশ বা রোগের ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ এই সমস্ত কিছু হবে, তাপশক্তি উৎপন্ন হবে, এইগুলো কিন্তু আমাদের খাদ্যের উপাদান। কাজেই
যা কিছু গ্রহণ করি খাবার হিসেবে সেগুলো সবই যে খাদ্য এমনটা নয়। তারপর তাকে বলা হয় বেশ তাহলে তুমি বলো যে সুষম খাদ্যের ব্যাপারটা কি। তখন সে জানায় যে সুষম খাদ্যের ব্যাপার হলো যে এতে খাদ্যের যে মূল ছটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং জল, এই যে মানে উপাদানগুলো, এইগুলো যদি সঠিক মাত্রায় থাকে, এদের যে অনুপাত সেই সঠিক অনুপাতে যদি কোনো খাদ্যের মধ্যে বজায় থাকে তাহলে বুঝতে হবে যে সেটা আছে সুষম খাদ্য। আর আমাদের প্রত্যেকেরই উচিত সুষম খাদ্য কি সেগুলোকে বুঝে নেওয়া এবং সেই অনুযায়ী আমাদের আহার গ্রহণ করা, তবেই আমাদের শরীরের বিকাশ হবে। মোট কথা আমাদের মনে রাখতে হবে যে শুধু খাদ্য গ্রহণ করলেই হবে না, সেটাকে শোষিত হতে হবে। তখন স্যার বলেছেন হ্যাঁ ঠিক বলেছ, এই যে শোষণ হওয়ার ব্যাপারটা, যতক্ষণ না শরীরে শোষণের কাজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা আমাদের শরীরে কাজে লাগছে না। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো যে এই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের জাতীয় কি একটা মানে পালন করা হচ্ছে, ব্যাপারটা কি বলো তো? উনি ইঙ্গিতে বলে দিয়েছেন আর ক্যান্ডিডেটও ধরে নিয়েছে ব্যাপারটা, যে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত পোষণ সপ্তাহ পালন করা হচ্ছে, সেটা জানিয়ে দিয়েছে। তো এরপরই তার কিন্তু ইন্টারভিউ শেষ হয়ে যায়, তাকে বলা হয় যে ঠিক আছে তুমি আসতে পারো, তোমার ইন্টারভিউ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ যে খুব কম সময়ের মধ্যেই ইন্টারভিউ শেষ। তাকে আমরা দেখতে পেলাম যে তার সাবজেক্ট নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও না, সাম্প্রতিক ঘটনাগুলি কিছু নিয়ে নেওয়া হয় বা হিস্ট্রি পলিটি আমরা বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখেছি সেটা নিয়েও নয়। এখন এগুলো সবই কিন্তু নির্ভর করছে ক্যান্ডিডেট এবং যারা বোর্ড মেম্বার তাদের সমস্ত মেজাজ মর্জির ওপর। তার মানে এই নয় কিন্তু যে তোমাকে জেলা নিয়ে জিজ্ঞেস করা হবে না, তোমাকে 3-tier 50 সিস্টেম নিয়ে জিজ্ঞেস করা হতে পারে না, বা মানে এই যে মহিলাদের জন্য যে সমস্ত বা শিশুদের জন্য যে সমস্ত আইন আছে সেসব নিয়ে প্রশ্ন করা হবে না, এমনটা কিন্তু নয়। মানে এক একটা ক্যান্ডিডেটকে ঘিরে এক এক রকমের প্রশ্ন হয়, তোমাদের প্রস্তুতিকে সেভাবেই রাখা দরকার। ওকে, থ্যাংক ইউ।